attawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। বোন আরেকটি প্রশ্ন করেছেন, অমুসলিমদের জন্য দোয়া করব না ধ্বংসের জন্য দোয়া করব, তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করব না ধ্বংসের জন্য দোয়া করব? অমুসলিমদের জন্য আমরা হেদায়েতের দোয়া করব, ধ্বংসের দোয়া করব কেন? হ্যাঁ, ধ্বংস মানুষের জন্য কখন দোয়া করা যায়? যখন মুসলমানদেরকে তারা যখন ক্ষতি করতে আসে, তখন তাদের বিরুদ্ধে আমরা শুধু হেদায়েতের দোয়া না করে তারপরে বলবো যে আল্লাহ তুমি তাদের ফয়সালা তাদের উপরে ছেড়ে দিলাম, দম্মির দিয়ারাহুম মসজিদ জামাআহুম, এগুলা দোয়া তখন। কিন্তু আমরা এই অমুসলমানদের জন্য যতক্ষণ পর্যন্ত তারা মুসলমানদের বাধা সৃষ্টি না করে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করব। কিন্তু মুসলমানদেরকে উৎখাত করার জন্য যখন আসে, তখন শুধু দোয়া করলেই হবে না, বোধ ধরা তখন নিজেকেও সেখানে দাঁড়াতে হবে, নিজের সাধ্যের পদে থেকে কি করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাতে হবে। দোয়া তো করবই, সাথে সাথে প্রতিহত করার জন্য নিজের জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ।